খালার আছে কিনা তো জমি আমার 60 বিঘার মতো, তো এটা কীটনাশক বীজ দিয়ে না কি ঘাস মারা বীজ দিয়ে পুড়িয়ে ফেলছে, তা তো আপনারা সরজমিনে দেখলেন। আসামিগণ যারা আমার বিরুদ্ধে ই করতেছে তারাই এই কাজটা করছে, সেটা হলো আলতাফগং, যা যাদের নামে আমার এফআইআর করা আছে তারাই এই কাজটা করছে। এটা এটা বাস্তব, এটার কোনো মানে ই নাই। এই ক্ষতিপূরণটা কীভাবে আমি পোষাবো, বুঝছে? আইনের কাছে আমি একটা এফআইআর করছি, এবার আইন থানার থেকে আসছে তদন্তে, কৃষি অফিসার আসছে তদন্তে, তারা দেখবে আইনগত ব্যবস্থা। তারা আমরা 100 পরিবার খুব যত্ন করে জমিটা আবাদ করি, কিছু কিছু বর্গা জমি আছে। আলতাফ কাজল সেকেন্ডারেরা এমনভাবে আমরা সার বীজ দেওয়ার পরে তারা এমনভাবে কীটনাশক মারিছে, বিন্না মারা বীজ, ধানটা গোটা জমির প্রায় 60 বিঘা জমির ধান শেষ, প্রায় 2000 মন কাছাকাছি ইয়া ধানের মূল্য ইয়া। তো এখন আমরা কী করবো? এটা আমাদের তো করার মতো আর কিছুই নাই, আমরা নিঃস্ব হয়ে গেছি। আমরা আদিবাসী লোক, আমাদের কথা তো কেউ শোনে না, কেউ বোঝেও না, কেউ মানেও না। তোমরা তো শুটু যা, তোমরা কী বুঝিস? এইরকমভাবে আমাদেরকে তাড়াই দেয় সরকারের কাছে। আমরা এটা দাবি চাচ্ছি, তা তাদের জানে নেই বিচার আমরা তার কাছে চাই। আমরা গোপালচন্দ্র রায় থানায় একটা অভিযোগ দায়ের করছে, সেই অভিযোগ তদন্ত করতে আসছি। এবং তদন্ত করে অবস্থা যেটা দেখলাম যে ধানের খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, এবং এই মানে কাজ কারা করছে আমরা তদন্ত করে সেটা আইনানুগ ব্যবস্থা নেব এবং তাদের বিরুদ্ধে কোর্টে সোপর্দ করব। ভাবে এই জমির সাথে আমি জড়িত নই, গোটা গ্রাম শুনলেও শুনতে পারবেন আমি এই জমি এই 38 বছর ধরে ইনারা খাই, আমি এই জমির ধারে পাশে ছিলাম না কোনোদিন নাইও। এখন বর্তমান উনি কেন দিয়ে আমাকে দিয়ে এই আঙ্গুল তুলে কথা বলতেছে আমি জানি না। ধানে বীজ ছিটাইছে কে বা কারা এটা আমিও দেখিনি, এক উপরে আল্লাহ জানে, আর যাই ছিটাইছে তাই জানে। আমাদের লোকজন ধান কেউ রোপণ করে ওটা আবার মেরে ফেল দিবে, এইরকম আপনার আপনার কি ধারণা হয়? একটা ধানও হবে না। আমরা এখন আসছি হচ্ছে কৃষ্ণপুর ইউনিয়নের মানাসি গ্রামে। তো এখানে প্রায় 60 বিঘা আমন ফসলে এটা জাত হচ্ছে সোনাপাত। এই জাতের মধ্যে আগাছানাশক 10 থেকে 15 দিন আগে প্রয়োগ করে ধানটাকে মোটামুটি নষ্ট করে দিয়েছে, এবং এই পর্যায়ে আসলে এখন সেই ধরনের কোনো ট্রিটমেন্ট নেই এটাকে রিকভার করার। তো আমার একটাই জোর দাবি থাকবে, যারা এই কাজটি করেছে যে দুষ্কৃতকারী, হ্যাঁ, তাদের যথাযথ এখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিরুদ্ধে যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। না, তোমার বিভাগ জমি এই অবস্থা আসি দেখি হয় ঠিকই ঘটনা যে বীজ দিছো ধান কাজল, এই তোমার বাদল সেকেন্দার আর অনেকেই আসি আছে আর কি, তাতে 31 জনা লোক, এরা এই 31 জনা লোক এই বীজটা দিছে। এই জমিগুলা বিন্দা মারা বীজ দে অবস্থা খারাপ, আমরা তো ধান দেখে যাই আর বাড়িতে বসে খালি আলোচনাই করি কি করা যায়। আমরা এখন কষ্টে আছে আর ওই ওই লোকগুলো আমাদেরকে হুমকি দেয়, আলতাফ সেকেন্দার কাজল আর অত আর গুলার আমি নাম জানি না। 150 পরিবার কাঁকড়া দিয়ে ধান লাগাই, ধান লাগার পরও আবার হুমকি দিতে দেওয়ার পরও বলতেছে তোমাদের ধান কীভাবে নিয়ে যাবেন আমরা দেখবো, দরকার হলে ধান কেটে দেবো, তোমার ধান ধানের উপর ধ্বংস নিলে চালাবে, এরকম বলে। পরিবারের যা ছিল গরু বাছুর বেছে এগুলা আবাদ সাবাদ করছি, এখন এই যে আমাদের এখন খাবো কি আর চলবো কি, 150 পরিবার চলবো কি? আপনি